আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনারা দেখছেন আলোকিত রাগমাটির প্রতিদিনকার রাত একটা সংবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন রায়খালীতে হাজি মুসা মাদব্বর কাপ্তাই নির্বাচনী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন সুইডেন পলিটেকনিক পরিদর্শনের কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নানিয়ারচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা দেশে করোনায় মৃত্যু নামল একজনে। আক্রান্ত একশো চুয়ান্ন শুধু দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন রায়খালীতে হাজি মাহমুদ মুসা মাতব্বর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিন শেখ হাসিনার সরকার আমলে পাহাড়ে যে উন্নয়ন হয়েছে আর কোনো সরকারের আমলে পাহাড়ে উন্নয়ন হয়নি শনিবার ছয় নভেম্বর রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজি মাহমুদ মুসা মাতাব্বর কাপ্তাই উপজেলাধীন রায়খালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী থয়াইস এফরুল চৌধুরী রুহেলের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাইখাল ইউনিয়নের কান্তাকাটা ধনিয়াখোলা বড়চিরিপাড়া রিফিজিপাড়া এই পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি উজেলা পরিষদ সদস্য অংশ সাইন চৌধুরী সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে কাপ্তাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণবিধি অনুষ্ঠিত হয়েছে শনিবার নভেম্বর উপজেলা 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 প্রশাসন ও নির্বাচন কমিশনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সভায় প্রশাসনিক কর্মকর্তা নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বলেন সকলের সমন্বিত সহযোগিতায় তারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় কেউ বিধি লঙ্ঘন করলে পার পাবে না তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে আগামী দশ নভেম্বরের মধ্যে বহিরাত্মকদের এলাকা ছাড়তে হবে বলে তারা এই সভায় জানান প্রসঙ্গত আগামী নভেম্বর কাপ্তায় উপজেলার ওই তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলায় সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস সভায় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন সমবায়ের শক্তিকে একটি গণমুখী সমবায় আন্দোলনে পরিণত করতে সংশ্লিষ্ট সভার প্রতি অনুরোধ রইল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র ও শোষণমুক্ত সোনা বাংলাদেশ বিনির্মাণ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব সুইডেন পলিটেকনিক পরিদর্শনে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান কাপ্তায়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন গত শুক্রবার বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কাপ্তায় আসলে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও বিভাগীয় প্রধানগণ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান তিনি শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় অটোমোবাইল সিভিল উড সহ অন্যান্য টেকনোলজির নতুন স্থাপনকৃত আধুনিক যন্ত্রপাতি সরজমিন পরিদর্শন করেন এবং শিক্ষকদেরকে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন নানিয়ারচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা রাঙ্গামাটি নানিয়ারচোর উপজেলায় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যে পঞ্চাশতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় নভেম্বর সকালে নানিয়ারচুর উপজেলা অডিটোরিয়াম কক্ষে উক্ত আলোচনা সভায় নানিয়ারচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউল রহমান তিনি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা সভায় বক্তারা বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব দেশে করোনায় মৃত্যু নামলো একজনের আক্রান্ত একশো চুয়ান্ন দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে নতুন করে শনাক্ত হয়েছেন একশো চুয়ান্ন জন শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তেরো হাজার একশো জনের পরীক্ষা করা হয়েছে তেরো হাজার বাহাত্তরটি এ পর্যন্ত মোট এক কোটি চার লাখ আটান্ন হাজার তিনশো ছেষট্টিটি নমুনা পরীক্ষা করা হয়েছে এর্ত এর্ত এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে পনেরো লাখ সত্তর হাজার আটশো পঁয়ত্রিশ জন এবং মৃত্যু হয়েছে সাতাশ হাজার আটশো একানব্বই জনের এছাড়া গত চব্বিশ ঘন্টায় করোনা হয়েছেন একশো সাতান্ন জন এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পনেরো লাখ চৌত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ জন জনক এই ছিল আমাদের আজকের ধন্যবাদ থাকার জন্য